বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটছেন দক্ষিণ ভারতীয় দুই তারকা নাগা চৈতন্য ও সামান্তা আক্কিনেনি। কাউন্সিলিং করেও তাদের সিদ্ধান্ত পরিবর্তন করা যাচ্ছে না, দুজনেই বিচ্ছেদের সিদ্ধান্তে অনড়। এরই মধ্যে ডিভোর্সের আবেদন করেছেন দুজন, আর এই বিচ্ছেদের পর চৈতন্যের কাছ থেকে মোটা অঙ্কের খোরপোশ পাচ্ছেন সামান্তা। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে বিয়ের খরচের চেয়ে 5 গুণেরও বেশি খোরপোশ পাবেন সামান্তা। 2017 সালে ভারতের পর্যটন নগরী গোয়ায় ধুমধাম করে বিয়ের আয়োজন সম্পন্ন করেছিলেন এই দুই তারকা। সেই জমকালো আয়োজনে ব্যয় হয়েছিল প্রায় 10 কোটি রুপি। সে অর্থে বিচ্ছেদের খোরপোশ বাবদ অন্তত 50 কোটি রুপি পাবেন এই নায়িকা। আগামী 7 অক্টোবর বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিবেন সামান্তা ও চৈতন্য, কারণ 4 বছর আগে এই দিনেই একে অপরের জীবনসঙ্গী হয়েছিলেন তারা। অর্থাৎ ডিভোর্সের জন্য বিয়ের দিনকেই বেছে নিতে চাইছেন তারা। যদিও বিচ্ছেদ ইস্যু এখন পর্যন্ত সামান্তা ও চৈতন্যের মুখে সরাসরি কিছু শোনা যায়নি, এ নিয়ে গণমাধ্যমে তেমন কোনো তথ্যও দেয়নি তারা, তবে একে অপর থেকে যে বেশ দূরে সরে গেছে তা নিশ্চিত। গত 3 মাস ধরে এই খবর বাতাসে ভাসছে। গত আগস্টে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে স্বামীর পদবি মুছে ফেলেন সামান্তা। এরপর থেকে এই দাম্পত্যের বিচ্ছেদের গুঞ্জন আরও দৃঢ় হয়। গুঞ্জন যেন সত্যি রূপ না নেয় সেটি প্রার্থনা ছিল এই দুই তারকার ভক্ত অনুরাগীদের, কারণ 7 বছর চুটিয়ে প্রেমের পরিণতি যে বিয়ে তা বিচ্ছেদ মানতে নারাজ অনেকেই। কিউট কাপল হিসাবে দক্ষিণ ভারতে তাদের পরিচিতি রয়েছে। কেন ভাঙছে সামান্তা ও চৈতন্যের সংসার, সে প্রশ্নে টাইমস অফ ইন্ডিয়াকে এই দুই তারকার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রূপালী পর্দায় সামান্তা যেভাবে হাজির হন মোটেও পছন্দ করছিলেন না স্বামী নাগা চৈতন্য ও তার বাবা নাগার্জুন আক্কিনেনি। বেশ কিছু স্কিনে সামান্তা খোলামেলা রূপে হাজির হয়েছেন বলে অভিযোগ চৈতন্য পরিবারের। ফ্যামিলি ম্যান 2 ওয়েব সিরিজে খোলামেলা ও সাহসী চরিত্রে অভিনয় করেছে সামান্তা, যা আক্কিনেনি পরিবার একেবারেই ভালোভাবে নেয়নি। তবে বিষয়টি মানতে নারাজ সামান্তা, এ নিয়ে বেশ কয়েকবার বাগবিতণ্ডাও হয়েছে স্বামী চৈতন্যের সঙ্গে। অবধারিতভাবেই দুইজনের সম্পর্ক বড় রকমের ফাটল ধরেছে। নাগা চৈতন্য 2009 সালে জোস সিনেমার মধ্য দিয়ে তিনি সিনেমায় আত্মপ্রকাশ করেন। অন্যদিকে সামান্তার ক্যারিয়ার শুরু হয় 2010 সালের ইয়ে মায়া সেসাব সিনেমা দিয়ে, যেখানে তার নায়ক ছিলেন চৈতন্য। একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের মধ্যে ভালো লাগা ও ভালোবাসা সৃষ্টি হয়। কুন্ডু নিউজ ডেস্ক রিপোর্ট।